বন্ধু, আজকে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বেহালা থেকে প্রায় 8 কিমি, মানে মাত্র 15 মিনিট দূরত্বে জোকার কাছেই একেবারে নতুন একটা টাউনশিপে রেসিডেন্সিয়াল প্লট দেখাবো আপনাদের, যেখানে একেবারে প্রাইভেট প্রপার্টির ভিতর প্রায় 220 বিঘা জমির ওপর তৈরি হচ্ছে একটা আধুনিক মেগা সিটি, ভাষা ইকো ভিলেজ, যেখানে 2 কাঠা থেকে শুরু করে জমি কিনে বাড়ি করতে পারবেন আপনি, যার দাম শুরু হচ্ছে 2,30,000 টাকা কাটা দরে। সদ্য বুকিং হয়েছে তাই দাম একটু কম চলছে এখনও, কারণ যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে 1 বছর পরেই জমির দাম যে প্রায় দ্বিগুণ হবে এটা নিশ্চিত। এটাই সেই সুযোগ বন্ধু, তাই আর দেরি করবেন না, এই জমির আরও সব ডিটেলস জানতে এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, আগের ভিডিও দেখেছিলেন যেটা ন্যাশনাল হাইওয়ে থেকে গেট ছিল, এটা আমাদের সাউথ গেট, যেইখান থেকে আমরা কাজ করতে করতে যাচ্ছি। দেখুন এইখান থেকে সোজা 25 ফুট রাস্তা সোজা আমাদের প্লটে যাচ্ছে। আচ্ছা, মানে এখান থেকে আমাদের প্লটিং, এটা সাউদার্ন গেট? এটা সাউদার্ন গেট স্যার, এইখান থেকে আমরা প্লট রোড ডেবেল মাটি ভরে ভরে আমরা মেন গেটে যাচ্ছি। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আগের দিনের ভিডিওগুলোতে আমরা যেই রোডটা দেখেছি, হ্যাঁ, একদম ডায়মন্ড হারবার রোডের উপর একদম, সেখান থেকে প্লট একদম এই গেট পর্যন্ত একদম অ্যাটাচড, অ্যাটাচড, এখান থেকে বাই রোড একদম কানেক্টেড রয়েছে, কানেক্টেড রয়েছে, কানেক্টেড এখনো পুরোপুরি হয়নি। আচ্ছা, আমরা প্লট আর রোড বের করে দিয়েছি, কানেক্টেড হতে আর 500-700 মিটার বাকি আছে। আচ্ছা, মানে এখান থেকে এন্ট্রিতে শুরু হয়ে গেছে প্লটিং, এন্ট্রি থেকে প্লটিং শুরু হয়ে গেছে। দেখুন রোড লেভেল মাটিও ভরছি আমরা আর প্লটও করছি। দেখুন প্লট কোনটা রোড কোনটা আপনারা দেখে বুঝতে পারবেন। আসুন দেখুন, যারা অলরেডি প্লট নিয়ে নিয়েছে তারা তাদের জমি দেখে প্লট দেখে বেরিয়ে যাচ্ছে। দেখুন আরো গাড়ি ঢুকছে, দেখুন যারা প্লট নিয়েছে, দেখুন মানে এই এন্ট্রি একেবারে প্রত্যেকটা প্লটে পর্যন্ত আমরা পাবো, প্রত্যেকটা প্লটের পর্যন্ত পাবেন। দেখুন আরেকটা গাড়ি ঢুকছে, দেখুন যারা প্লট নিয়েছে কিংবা ভিজিটে আসছে প্লট দেখতে আসছে। দেখুন এই দেখুন প্লট দেখতে আসছে, এই প্লট দেখে বেরিয়ে যাচ্ছে। মানে চওড়া এতটাই রাস্তা, গাড়ি চওড়া একদম, 2-3টে গাড়ি অ্যাভেলেবেল দুদিক দিয়ে পাস করতে পারবে। আচ্ছা, আর একদম এই ভাষা যে ভিলেজটা আপনারা বানিয়েছেন এটা একদম প্রাইভেট প্রপার্টির মধ্যে রয়েছে? একদম প্রাইভেট প্রপার্টি, এটা আমরা গেটের সোসাইটি বানাবো। আচ্ছা, ঠিক আছে, এইখান থেকে আমরা কাজ করতে করতে দেখবেন আমরা প্লটিং করছি, রোড লেভেল মাটিও ভরছি, রোডও বের করছি। আচ্ছা, সোজা আমরা যেটা মেন গেটে যাবো আর কি, যে গেটটা আমাদের প্রথম ভিডিওতে দেখেছিলাম, সেই গেটে আমরা যেতে মাত্র 600 থেকে 700 মিটার বাকি। 600-700 মিটার গেলে আমাদের রোড পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে এই সাউথ থেকে একদম ওই দিক পর্যন্ত ওই যে মেন গেট যেতে আমাদের আর 600 থেকে 700 মিটার বাকি। সিকিউরিটির কিরকম অ্যাভেলেবল এখানে স্যার? সিকিউরিটি গেট হয়ে গেছে দেখছেন, সিকিউরিটি মোটামুটি দিন তো 1 সপ্তাহের মধ্যে বসে যাবে। সামনে একটা ছোট সিকিউরিটি রুম করা হয়েছে। আচ্ছা, সামনে দেখুন একটা ছোট সিকিউরিটি রুম করা হয়েছে, যে ক্লায়েন্টরা আসবে তাদের ছাওয়ার জন্য তাদেরকে ওখানে। লোকেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় পড়ছে একটু যদি দেখিয়ে? এইটা স্যার একদম হয়ে যাচ্ছে ভাষা ইকো ভিলেজ। হ্যাঁ, এটা লোকেশনটা হচ্ছে কি, পৈলান স্বামীনারায়ণ মন্দির, পৈলান স্বামীনারায়ণ মন্দির ওর পরেস্ট অফিসটাই ভাষা। আচ্ছা, একদম প্রপার ভাষাতেই আমাদের জমি স্যার। মানে আমরা যদি সাউথের দিক থেকে আসি, মানে ধরুন যদি বেহালার দিক থেকে আসি, আগে কোন স্টপেজটা পড়ছে? বেহালার দিক দিয়ে আগে আপনার পড়ে যাবে জোকা মেট্রো। হ্যাঁ, জোকা মেট্রো থেকে আমাদের যে মেন গেট যেটা 3.5 কিলোমিটার বলেছিলাম, ওই 3.5 কিলোমিটার এই গেটে আসতে গেলে আপনাকে 2 কিলোমিটার লাগবে। আচ্ছা, মানে আমরা মেন গেটে পেয়ে যাচ্ছি ওখানে 3.5, মানে জোকার কাছেই, জোকার থেকে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার, যেটা ডায়মন্ড হারবার রোডের উপর, যেটা ডায়মন্ড হারবার রোডের উপর। এইটাও আমরা ডায়মন্ড হারবার রোডের উপর থেকে এন্ট্রি নিচ্ছি, কিন্তু এটা আমরা 1.5 কিলোমিটার ঘুরে আসছি। আচ্ছা, ঘুরে এসে আমরা সাউথ গেট থেকে সোজা কাজ করতে করতে প্লট রোড করতে করতে আমরা মেন গেটে যাচ্ছি। এই দেখুন আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে ঢুকেছিলাম এই রোড দিয়ে, এই রোড দিয়ে আমাদের এই মেন এন্ট্রি গেট। এখন যেখান দিয়ে প্রবেশ করি একদম প্রবেশ করি, দেখুন 20 ফুট রোড সোজা, আমরা সোজা 20 ফুট রোডটা টানতে টানতে যাচ্ছি। দেখুন চলুন। আচ্ছা, এবার যদি ডায়মন্ড হারবার রোডের গেট এন্ট্রিটা কোন থেকে রেখে? ডায়মন্ড হারবার রোডের এন্ট্রি গেটটা এটা, সেঞ্চুরি প্লাইউড যেটা আপনাদের দেখেছিলাম, প্রসিদ্ধ কোম্পানি ছিল সেঞ্চুরি প্লাইউড, সেইখান থেকে ডায়মন্ড হারবার রোড যেটা আমরা প্রথম গেট আপনাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা আমরা চাইলে ডায়মন্ড হারবার গেট দিয়ে ঢুকতে পারি অথবা সাইড দিয়ে সাউথ গেট দিয়ে ঢুকতে পারেন। আমরা সাউথ গেট থেকে রোড আর প্লট করতে করতে যাচ্ছি, চলুন আমরা সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন স্যার আমরা ল্যান্ড ফিলিং করছি পুরো এঁটল মাটি দিয়ে, যেটা আপনার ঠাকুর তৈরি হয়, পুরো ল্যান্ড ফিলিং করছে মানে এঁটেল মাটি দিয়ে, যেটা আপনার প্লটে একদম শক্ত করে রাখবে। আচ্ছা, আমাদের কোনো 2 নম্বরি মাটি, টোটাল ঠাকুর বানানো এঁটেল মাটি আপনারা দেখতেই পাচ্ছেন, রোডের উপর ফেলা আছে, সামনে আগেও ফেলা আছে, ফিউচারে আগে উগে দেখাচ্ছি আপনাদের যে এঁটেল মাটি দিয়ে আমরা রোডও করছি প্লটও তৈরি করছি। দেখুন আমাদের এই রোড, এই যে দেখুন প্লট, ডান দিক দেখুন, বাঁ দিক দেখুন, আমরা প্লট রেডি করে রেখেছি, 16 ফুট 20 ফুট রোড বের করে দিয়েছি, সামনে দেখুন 16 ফুট 20 ফুট সোজা সোজা রোড, 20 ফুট রোড সোজা। আমরা টেম্পোরারি ইলেকট্রিক সিটি টেনে দিয়েছি, কারণ আমাদের রাত্রেবেলা লরির গাড়ি থাকে, মাটির লরি, তার জন্য আমরা টেম্পোরারি টেনে দিয়েছি। এটা পারমিট আমরা বড় বড় প্লেয়ার আর কদিনের মধ্যে গাঁথতে শুরু করবো। আচ্ছা, প্রত্যেকটা প্লটে ডিমার্কেশন হয়ে যাবে? পুরো প্রত্যেক প্লট আপনি যদি এখান থেকে নিতে চান আমরা ডিমার্কেশন করে দেবো, আপনি রেজিস্ট্রি করুন, আপনি নিজের মতো পাঁচিল করে রেখে দিন। ঠিক আছে,
এই এই প্লটগুলো যে প্রাইস কিরকম রেখেছেন? এই প্লটগুলো প্রাইস আছে স্যার 2,30,000-2,50,000 টাকা। 2,30,000-2,50,000 টাকা আপনি কর্নার প্লট পাবেন, এই রোডের পাশে পাবেন, 2,30,000 পাবেন তার পাশে। আচ্ছা, কর্নার রোড মানে দুদিকে রোড পড়ছে? কর্নার প্লট আপনি পাবেন স্যার, দুদিকে রোড পাচ্ছেন, জেনারেল প্লটটাও পাচ্ছেন, কর্নার প্লটের পরেই আপনি জেনারেল প্লটটা পাচ্ছেন, ওটা 2,30,000 টাকা। 2,30,000 টাকাটা কিভাবে আপনাকে পে করতে হবে? আপনি যদি মনে করেন ওয়ান টাইম যদি রেজিস্ট্রি করে নিতে চান, তাহলে সেক্ষেত্রে কোম্পানি কিছু নিগোসিয়েট করবে। দেখুন 2,30,000 কোম্পানি কি নিগোসিয়েট করবে, তাও আমরা কিছুটা নিগোসিয়েট করে দেবো। আর যদি মনে করেন আমি ইএমআই যাবো, ইএমআই গেলে আপনি 30% ডাউন পেমেন্ট করবেন, 70% আপনি কোম্পানিকে পে করবেন উইদাউট ইন্টারেস্ট, কোনো ব্যাংক ছাড়া। ব্যাংকের ইন্টারেস্ট ছাড়াই আমরা ইএমআই দিতে পারবো? একদম ইএমআই দিতে পারবেন আপনি। আচ্ছা, এবার আসি নেক্সট প্রশ্নে, এই সমস্ত প্লটগুলোতে আপনারা কীরকম সুযোগ সুবিধা রেখেছেন, কী কী অ্যামেনিটিস আছে? দেখুন এই সব প্লটের মধ্যে যে কোনো অ্যামেনিশন, দেখুন যে কোনো মেন মেন মানুষের দরকার আছে একটা বাড়ি তৈরি করতে গেলে, এর মধ্যে প্রথমেই আমরা দিচ্ছি ওয়াটার, তারপর ড্রেন করছি, তারপর ইলেকট্রিক দিচ্ছি, তারপর আমরা এই রোড লেভেল মাটি ভরে দেবো, সবার শেষে আমরা পিচ করবো, কারণ আমাদের বড় বড় গাড়ি ঢুকছে এখন, আগে রোড লেভেল সব কমপ্লিট করার পর পিচ করবো। তারপর এই এই প্রজেক্টের মধ্যে সব 3টে বড় বড় লেক দিচ্ছি, 6টা পার্ক দিচ্ছি স্যার। আচ্ছা, 3টে গেট দিচ্ছি, একটা আপনি সামনে ডিএস রোড থেকে পেয়েছেন, এটা আমরা সাউথ গেট থেকে ঢুকলাম, আর একটা আপনি পৈলান থেকে পাবেন। মানে এই টাউনশিপটা কতটা এরিয়ার মধ্যে রয়েছে? টোটাল 220 বিঘা আছে স্যার। 220 বিঘা জুড়ে একটা টাউনশিপ তৈরি হচ্ছে? একটা টাউনশিপ তৈরি হচ্ছে, টোটাল সোসাইটি হয়ে একটা টাউনশিপ তৈরি হচ্ছে। মানে এই সোসাইটির মধ্যে একেবারে মার্কেট বা সবকিছু থাকছে? সবকিছু কোম্পানি করে দেবে, 6টা বড় বড় টোটো রেখে দেবে, যেটা টোটালি প্রজেক্টের ভেতর ঢুকবে ওটা কোম্পানি রেখে দেবে। আচ্ছা, মানে এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে হ্যান্ড ওভার করতে কতদিন সময় লাগবে স্যার? দেখুন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে একটু সময় লাগে। আমরা দেখুন এই 7 থেকে 8 মাসের মধ্যে আমরা কি কাজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, মুখে কথা বলবো না, আমার জমি আমার কাজ কথা বলবে, ঠিক আছে? আমরা মাত্র 36 মাস সময় নিয়েছি, আমরা 36 মাসের আগে আমি জমি দিয়ে দেবো আপনাদের। আপনারা যদি এখান থেকে নিতে চান, আমাদের এখান থেকে আগে স্টার্ট হয়েছে, এখনই চাইলে আমরা এখনই ডিমার্কেশন করে দেবো। যদি আপনারা মেন গেট থেকে, যেটা আপনারা ডিএস রোড থেকে বলেছিলাম, ওখানে স্যার আমাদের 36 মাসের সময় দিতে হবে, 36 মাসের আগে আপনারা পেয়ে যাবেন, কিন্তু তাও আমরা কাস্টমারদের থেকে 36 মাস সময় নিয়েছি। ওর মধ্যে আমরা আপনি 36 মাসে আপনি ইনস্টলমেন্টেও যেতে পারেন। দেখুন সবার তো আর ওয়ান টাইম রেজিস্ট্রি দিয়ে করার সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ফেসিলিটি দিয়েছি, আপনি 30% ডাউন পেমেন্ট করবেন, 70% আপনি কোম্পানিকে পার মান্থ ইএমআই দেবেন 36 মাসে। টোটাল টাউনশিপের টোটাল গেট কতগুলো থাকছে? টোটাল স্যার এই টাউনশিপের টোটাল 3টে গেট দিচ্ছি আমরা, অন একটা ন্যাশনাল হাইওয়ে সেঞ্চুরি প্লাইউড ডিএস রোড থেকে, আর একখানে আমরা সাউথ গেট যেটা আমরা ঢুকি এখন বর্তমানে রয়েছি, হ্যাঁ যেটা এন্ট্রি নিয়েছি, ওটা মাত্র 1.5 কিলোমিটার, আপনি গুগল সে সার্চ করে দেখবেন। আর একখানে স্যার আমরা দিচ্ছি পৈলান, যে বাজার যে বাঁদিকে যে পৈলান ওয়ার্ল্ড স্কুল আছে, ওয়ার্ল্ড স্কুলের পর থেকে আমরা 60 ফুট একটা রোড বের করছি স্যার, 60 ফুট যে মেন রোড আছে যেটা আপনার নেপালগঞ্জ কবরডাঙ্গা টালিগঞ্জ যাচ্ছে, ওই রোড থেকে আমরা একটা রোড বের করছি, টোটাল 3টে রোড গেট দিচ্ছি আমরা। একদম ন্যাশনাল হাইওয়ে থেকে সব দিক থেকে যার কানেক্টিভিটি তো থাকে, যার যেখান থেকে প্রয়োজন আছে, যার যেখান থেকে সুবিধার্থে আমরা মেন গেট দিচ্ছি ন্যাশনাল হাইওয়ে। আপনি রাত্রি 2টা হোক 3টার সময় আসবেন, সিকিউরিটি নক করবেন, আপনার প্লট নাম্বার বলবেন, তারপর সিকিউরিটি আপনাকে ঢুকতে দেবেন, 24 ঘন্টা সিকিউরিটি অ্যাভেলেবেল, ঠিক আছে? এই রুটের উপর 27 থেকে 28খানা রুটের বাস চলে, গঙ্গাসাগর, কাকদ্বীপ, বকখালি, নামখানা, আপনি ধর্মতলা, শিয়ালদা, হাওড়া, যেখানে যেতে চাইবেন হার মিনিট হর সেকেন্ডে আপনি বাস পাবেন।